একটা বাঁদর এত লাফান লাফাচ্ছে জঙ্গলে, লোকে বলছে কি ব্যাপার, বলে মেরে নিয়ে চান্স মিল গিয়া। তুই তুই বলবি তো কি ব্যাপার, বলে মুঝে বহুত আচ্ছা চান্স মিল গিয়া। আরে তো তুই বল না ক্যা চান্স মিলা আপকো, বলে মে জিন্দেগি কে মে বহুত ফকির কিয়া লেকিন আজ মুঝে এক চান্স মিল গিয়া। এই শালাটা তোর কি হয়েস, চান্সটা কি একবার বলবি তো, বলে আরে চান্স তো বহুত আচ্ছা চান্স মিল গিয়া। সব বাঁদর গিলে শালা তো লেট কে মেরে ফেলতো, কি হয়েস বল। তো বলছে আমি একটা গাছে বসেছিলাম, ওই আর ওই গাছের নিচে দুটো ছেলে মেয়ে প্রেম করছিল। এখন ছেলেটা বারবার মেয়েটা বলতে যাই লাগি, মেয়েটা কিচ্ছু বলে না। আবার একবার বলতে আই লাগি, মেয়েটা কিচ্ছু বলে না। আবার একবার বলতে আই লাগি, মেয়েটা কিচ্ছু বলে না। এই এই তোর এতবার আই লাভ ইউ, আই লাভ ইউ বলতে তুই একবার বল। বলে এই শালা শয়তান তোর জন্য কেন, আমি বাঁদরের বেকরবতা তোর বেকরব না। ডালে বসে থাকা বাঁদর বলতেছে মেরে লিয়ে চান্স মিল গিয়া। বুঝতে পারেননি, আমাদের কাছেও কিছু বাঁদর আছে ওই রকম, নিচের গল্প শুনে তিড়িং দিং করে লাফাবে মেরে লিয়ে চান্স মিল গিয়া। কিয়া মিলা ও তো বুঝে মালুম হয়ে গেছে। এসব বাঁদর নিয়ে আমাদের মাথা গরম করার সবাই নেই। মুক্তি সাহেব একটু ছেলে মানুষ বানা বলে উটপাট করে বলে ফেলেছে, আমি সাবাল্লা হয়ে গেছি। গাছের বাঁদর গাছে লাফাবে বহুত পাতায়গা কে মুঝে চান্স মিল গিয়া। কিয়া মিলেগা ও ভি মুঝে মালুম হয়, কিয়া মিলনে ওয়ালা হে ও ভি মুঝে মালুম হো গিয়া। কা কিয়া পহলা মে মিলা ও ভি মুঝে মালুম হো গিয়া। আসলি মে জিন্দেগি মে কবি ভি এ নিয়ত পুরি নহি হোগি। সেদিন কে আমার কোচি, আমার বাড়ি কোচির জন্য একটা সোনার হার কিনেছিলাম খুব শখ করে, এখন হঠাৎ কিসে কি হয়েছে হারটা পাওয়া যাচ্ছে না। আমার গিন্নি বললেন কচি সেই হাড্ডা না হারিয়ে গেছে, হারিয়ে গেছে তা মারবো না কাটবো না কোন করবো, সে আর পাওয়াই গেল। আমি বকা বকি করিনি, জানি বকা বকি করে হারও পাবো না, ফের যে মহব্বতটা সেটাও হেরিয়ে গেলে রাত্রে নিলে আমার ভাত দেবে কে, তম মেলান বদনে মেনে নিলাম। কচির একটা আংটি হারিয়ে গেছে, আমার দুটো মোজা হারিয়ে গেছে, টুপি হারিয়ে গেছে, কারণ পুকুরি ধুতে যায় দুধে যে হারিয়ে যায়। আমি কিচ্ছু বলিনি, সোনার হার হারিয়েছে আমি বকাবই করিনি, আংটি হারিয়েছে আমি বকাবই করিনি, মজা হারিয়ে ফেলেছে আমি বকাবকি করিনি, আমার টুপি হারিয়ে ফেলেছে আমি বকাবকি করিনি। এখন এই রাত দুটোর সময় কত বাজে, আড়াইটা, ওই বলা মানে আমার শ্রোতা ঘুমিয়ে পড়বে এতটা বেজে গেছে, দুটো সাতাশ। তো এখন বাড়ি গেছি, গিয়ে দরজা খোলার চৌকাটার পাঁচ দিয়ে ফাঁক দিয়ে দেখলাম শালা বাড়ি ঘরের ভেতরে টিম টিম করে আলো জ্বলতেছে, আর খুব এক চোখ বন্ধ করে আর এক চোখ দিয়ে কানি মেরে দেখলাম যে আমার গিন্নি দূর হতে আর একজন মদ্দার লোক মাথা দিয়ে শুয়ে রয়েছে, আর আমার গিন্নি তার গালে পান দিচ্ছে। এবার কি করবো বলেন, তাড়াতাড়ি বলেন। হ্যাঁ আচ্ছা, হার হারানো মেনে নেওয়া যায়, এইটা মানা যাবে। হ্যাঁ, আর এইটা যদি কোনো মদ্দালক মেনে নেয় তাহলে বুঝতে পারবে পার্সের কোনো অভাব আছে, দেহের 100 না 200 ছকানা হাড়ের একটা দাগ হাড় মনে হচ্ছে কম আছে, তাহলে এই জিনিসটা কেউ আসলে ও যে হাড়টা হারিয়েছিল এটা ওর বডির সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। আমি বলছি এই হাতটা আমার, আবার বলছি এই চশমাটা আমার চশমা, ভাই দুটো আমার কি এক রকম, আমার কথা বোঝা যাচ্ছে না কি, আমি কি পাগলে বন্ধুর মুক্তি সে কি জানি, চশমাটাও আমার হাতটাও আমার, এই দুটো আমার কি এক রকম। আসলে আমি অভাবের তাড়নায় চশমাটা 10 টাকায় বিক্রি করে খৈনি খাদি, কিন্তু অভাবের তাড়নায় একটা হাত বিক্রি করে কি সোয়েটার কেনা যাবে। আসলে এটা আমার জাত সত্তার একটা অংশ, চশমাটা আমি ব্যবহার করি তবে এটা আমার জাত সত্তার কোনো অংশ নয়। আমি যেদিন বিয়ে করেছিলাম সেদিন তার পুরো দেহের উপরে আমারই মাতব্বরি চলবে আর কারোর মাতব্বরি চলবে না, সে হার হারিয়েছে, হারটা তার দেহের সত্তা ছিল না, সংসারের আরো অনেক কিছু ক্ষতি করেছে,
কিন্তু এইগুলো আমি মেনে নিতেই পারি কারণ এগুলো তার দেহের কোনো সত্তা নয় কিন্তু তার হাতের সাজা পান শুধুমাত্র আমার গালে আসবে এটা অন্যের গালে গেল কেন এটা অন্যের গালে যাবে কেন এটা কোনো মর্দালোকের পক্ষে মেনে নেওয়া জোরে বলেন মনে আছে মেনে নেবেন বাড়ি পাঠাবো তাইলে সম্ভব না তো বলতে কি হচ্ছে চুপ করে রয়েছেন মানে আমার মাথা থেকে লোক পাঠাই সম্ভব নয় এটা কোন পুরুষ মানতে পারে না ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ বলেছেন বান্দার পাহাড় 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 পরিমাণ গোনা আমি ক্ষমা করতে পারলেও বান্দা আমার জায়গায় যদি অন্য কাউকে বসায় এটা আমি আল্লাহ ক্ষমা করি না এখনো ঘটটা আছে ওই ঘরে একটু সেজদা টেজদা দুধ ঝালাটালে হতো না হতো না কথা বলেন না নাজিবুরের লোক প্রচুর পরিমাণে চলছে তাহলে যে ঘোড়াচার পীর এসেছিলেন মানুষকে এক আল্লাহর সন্ধান দিতে আজকে সেই ঘোড়াচার পীরের নামে আল্লাহর নামে শিরিক ধর্মের নামে এর চেয়ে বড় বজ্জাতি আর কি হতে পারে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত অনেক জায়গায় মাদ্রাসা তৈরি করেছে কিন্তু এত কঠিন জায়গায় অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত চাল বেজে মুড়ি তৈরি করেছে এটা অনেক জায়গায় হয়েছে দুধ দিয়ে ছানা তৈরি করেছে এটা অনেক জায়গায় হয়েছে রস দিয়ে খেজুরের গুড়ের পাটালি তৈরি করেছে এটা অনেক জায়গায় হয়েছে কিন্তু গোরাতলার মতন মদির ফাইন করে দুধ তৈরি করা প্রতিষ্ঠান অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের একটাই সেটা হলো গোরাতলা মাদ্রাসা তুলবানা জামিয়া রহমানিয়া কোন পাপের কাজকে বন্ধ করে তৈরি করা হয়নি খাদিয়াতুল কবরা কোন পাপের আড্ডা বন্ধ করে প্রতিষ্ঠা হয়নি জীবনতলা আমিনিয়া মাদ্রাসাতুল বানাত পাপের কাজ বন্ধ করে তৈরি করা হয়নি বড় গোবরা চিশতিয়া মাদ্রাসাতুল বানাত সেটা পাপের কাজ বন্ধ করে তৈরি করা হয়নি ওদিকে আপনার শানপুকুরে আশা সিদ্দিকা বালিকা মাদ্রাসা পাপের কাজ বন্ধ করে প্রতিষ্ঠা করা হয়নি দক্ষিণ বলুনি মাদ্রাসা পাপের কাজ বন্ধ করে তৈরি করা হয়নি কিন্তু যে বন্দেশা মাদ্রাসাতুল বানাত পীর গোরচিয়া মেমোরিয়াল একদম শিরিকের কপালে আগুন দিয়ে একত্ববাদের এই দিনই প্রতিষ্ঠান কায়েম করা এটা রাজাপুর বাগপুরের মানুষের জন্য এক ঐতিহাসিক চ্যালেঞ্জ ছিল হয়তো লড়াই করেছেন সংগ্রাম করেছেন যুক্তি দিয়েছেন বুদ্ধি দিয়েছেন পাশে থেকেছেন সহযোগিতা করেছেন সর্বশক্তি উজাড় করে দিয়ে প্রতিষ্ঠানটা তৈরি করেছেন আপনারা এটা ঠিক কিন্তু এর পিছনের এই রহস্যটা বোধহয় আপনাদের মাথায় ঢোকেনি দেখুন চাল দিয়ে মুড়ি ভাজা যেটা পৃথিবীর সবাই জানে কিন্তু মদ জাল দিয়ে দূর করা মদ জাল দিয়ে দুধ করা এটা বলো অনেকটা ঠেলার নাম তারপর বাবা আমি আজকে সন্ধ্যায় এসে জিজ্ঞেস করেছি পরশুদিন একবার এসেছি কাজকাম কি হচ্ছে না হচ্ছে দেখে গেছি কালকে আসতে পারিনি আজকে একবার এসে দেখলাম আমি বলি এখানে আর কোনো সে দুধ টুধ কিছু ঢালা ঢালা তাহলে আর কেউ আসে না মাথাটা তা হ্যাট ট্যাট করা তাহলে আর কেউ আসে না যে রোগের ওষুধ চাবে আল্লাহর কাছে সেই রোগের ওষুধ এখানে সে চাওয়া হতো পীর গোরা চাঁদের কাছে অস্বীকার করতে পারবে সুতরাং সেই শিরিকের ঘরে আগুন লাগিয়ে একত্ববাদের এই মশাল জ্বালাতে যারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন আজও যারা আছেন ইনশাআল্লাহ ময়দানে মাহশারে যদি আল্লাহর কাছে আমাদের বলার কিচ্ছু না থাকে অন্তত এটা বলবো আল্লাহ দেশের জনগণ যখন আপনার নামে শিরক করছিল আমরা তখন অর্থ বিত্ত দেহ সব কিছুকে উজাড় করে দিয়ে সেই শিরকের আগুন নিবি আমরা একত্ববাদের মশাল জ্বালিয়ে দিয়েছিলাম এটাই অন্তত রাজাপুর বাগপুকুর আকিপুর সিতুলিয়া এত অঞ্চলের মানুষের নাজাতের একটা ওসিলা হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ বলুন সকলে আল্লাহুম্মা আমিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি
যারা এই পাপের কাজগুলো করতেন আলহামদুলিল্লাহ তারাও এখন অনেকে আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের পাশে দাঁড়িয়ে সমানভাবে তারাও এই ভালো কাজের পার্টনার তৈরি হয়েছেন বলুন সুবহানাল্লাহ যদি আমরা কোটি কতক মানুষ এই অন্যায়কে রোধ করার জন্য প্রতিরোধ করতে যদি না দাঁড়াতাম এই জিনিস আজ থেকে 10 12 বছর 12 বছর হয়েছে এলাকার ইমানদারদের কোরআন দিয়েছেন আল্লাহ এটা 100 বার সত্য তবে সেই কোরআনটাকে পাওয়ার জন্য রাসূলুল্লাহকে এক যুগ ধরে সাধনা করতে হয়েছিল গারে হেরায় আল্লাহর রহমতটা যেমন রাসূলুল্লাহর সাধ্য সাধনার কষ্ট মেহনতটাও কোনো অংশে কম ছিল না কোনো অংশে কম ছিল না সুতরাং মনে রাখবেন এটা আমাদের গর্বের প্রতিষ্ঠান এটা আমাদের অহংকারের প্রতিষ্ঠান এটা আমাদের সাদের প্রতিষ্ঠান এটা আমাদের দিলের ধড়কান এটা আমাদের জানের জান সমস্ত কিছু উজাড় করে যেমন দিয়েছি মরে যাব মৃত্যুর বিছানায় শুয়েও রাজাপুর বা পুকুর মানুষ তার সন্তানদের বলে দিয়ে যাবে যে আমরা আমাদের জান প্রাণ অর্থ দিয়ে গোড়াতলার মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলাম আমি মৃত্যুর পথে যাত্রী তুমি আমার সন্তান তোমার প্রতি আমার ওসিয়ত রইল তুমি মরণ পর্যন্ত এই প্রতিষ্ঠানের খাদেম তৈরি হয়ে যাও কথাটা বলে যেতে পারবে প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পিছনে অনেক কষ্ট মেহনত থাকে কষ্ট মেহনত মাঠে মারা যেত যদি আল্লাহর রহমত আমাদের সঙ্গে না থাকত মানুষের কোনো হিম্মত আছে গোটা দুনিয়া সব যদি সমস্ত শক্তি ঐক্যবদ্ধ করে লড়াই সংগ্রাম করে আসমান থেকে এক ফোঁটা পানি বর্ষণ করার ক্ষমতা কি পৃথিবীর মানুষ রাখে গোটা দুনিয়া সবাই মিলে চেষ্টা করি এখানে মাদ্রাসা করতে পারত না যদি আল্লাহর রহমত না হতো আল্লাহর রহমত ছাড়া এই কাজ কখনো হয় না সেই রহমত আল্লাহর যা দেওয়ার সব দিয়ে ফেলেছেন এখনো রহমত আছে আল্লাহর কাছে রহমত ফুরিয়ে গেছেন এখনো আছে এখনো যদি রহমত এখন থেকে থাকে তাহলে সেই রহমতের নেশায় হযরত আবু বকর সিদ্দিকী নবীর কাছে জানিয়ে গিয়েছিলেন বলে বাড়ি কিনে গেছে বলে হুজুর ঘর ফাঁকা বলে তোমার ঘর বলে হুজুরি বালিশ কাঁথাই তাহলে ঘরের ভিতরে কিচ্ছু নেই তাহলে চাটারাও নিয়ে এসেছি বলে ঘরের ভিতর আর কিছু নেই বলে ইয়া রাসূলুল্লাহ শুধু ঘরের দেওয়াল আর চালটা পড়ে আছে বাড়িতে যা কিছু ছিল সব কিছু উজাড় করে দিয়েছি নুনের চামচটা ফেলে এনে এসেছিলাম সেটাও আবার দ্বিতীয়বার নিয়ে এসেছি হযরত আবু বকর হাসরের দিনে বলবে আল্লাহ আপনার নবী চেয়েছিলেন ঘর উজাড় করে দিয়েছিলাম অন্তত এটা একটা নজির হয়ে থাক হাসরের দিনে আল্লাহর কাছে বলতে পারবেন যে শিরক বন্ধ করে একত্ববাদের মশাল জ্বালাবার জন্য আমরা ঘর উজাড় করতে পারিনি তবে পকেটে যা ছিল উজাড় করে দিয়ে এসেছিলাম আবু বকর তো ঘর উজাড় করেছিলেন আর আমরা সেই আবু বকরের উত্তর সূরি অন্তত পকেটটা একদম পুরো পকেট এইভাবে ধরে উল্টে দিতে হবে দেখা যাচ্ছে যে আমরা পকেটটা উজাড় করে দিয়েছিলাম গাছের বাঁদর গাছই লাভ হবে মেয়েটা বলেছে আমি বাঁদরের বেকর করতে তোর বেকর না ওই শুনে বাঁদরের লাভ আনি সুতরাং আমাদের না বাঁদরের মতো নয় এরকম মেয়ে লোকের কথা শুনে লাভ আনার টাইম নেই আমাদের কাজের টাইম আল্লাহ রাস্তে আবার আবার গুজুজ করে এটা দাঁড়াও এখন বাঁদরের লাভ আনি বিটি তো আমি বলছি কি ওই সাতটার জন্য রাত তো ভালো হয়েছে আর ঘুম তো আজকে আর হলো না আরে ঘুমানোর জন্য প্রচুর টাইম আছে শুধু একটু অপেক্ষা করেন আজ তাই আসতে দেন কোনো খবর হবে না কোনো সালা ঝামেলা করবে না এখন তো ঘরে শুলে একবার ছেলে ডাকে একবার গিন্নি ডাকে একবার বাপ বলে খোকা বাইরে এসো খুঁচিরা পাশে মুতে দেয় কত ঝামেলা ফোনের রিংটোন কত ঝামেলা শুধু একটু দোয়া করেন আজ যাই এসে যাক মনে কোনো